হ্যাঁ গো মা, যার দেওয়া সবকিছু পেলাম তাকে দেবার মতো আমাদের সময়টুকুও নেই। কেন জানো? দিনান্তে একবার ভগবানের চরণ তলে বসলাম, ওই যে কোম্পানি সুন্দর থালা বের করেছে না, সাইজটা ঠিক এইরকম। ভগবানের ভাগ্য যদি ভালো হয় তাহলে প্রত্যেকদিন ফল মিষ্টান্ন নৈবেদ্য পাবে, আর ভাগ্য যদি খুব ভালো হয় দুটো করে। না না, নকুল দানা নকল দানা, তাই তো নাকি? প্রত্যেকদিন ভগবান ফল সেবা পায়, সন্দেশ পায়। হ্যাঁ গো মা, প্রত্যেক দিন যদি তাকে নকল দানা দেওয়া হয়, আমরা নিজেরা এক পদ প্রত্যেক দিন সেবা করতে পারি? অরুচি আসে না, তাহলে তার রুচি আসবে কি করে? সে ওটাকেও ছেড়ে দিলাম বাবা, সেটা বাদ দিলাম। কি দিলে দেখার দরকার নেই, কতটুকু দিলে সেটাই দেখার বস্তু। হ্যাঁ গো মা, ভগবান খায়? কি গো, ভগবান খায়? খায় না? ও বাবা, তাহলে এনে দাও। খায় না যদি আনো কেন? বাজার থেকে চার পিস সন্দেশ আনবে, ঠাকুরের সামনে চার পিস সন্দেশ ধরে দেবে, 10 মিনিট পরে মন্দিরের দরজাটা খুলবে, চার পিস সন্দেশ চার পিসই থাকবে, তাহলে ঠাকুর খেলো? খেলো না, তাহলে দিলে কেন? আমার খায় গো, ভগবান সেবা করে। কোনটা সেবা করে জানো? তুমি মাখা সন্দেশ এনেছো কি গুজিয়া এনে দিয়েছো কি নকল দানা এনেছো, ভগবান সেটা দেখে। কতটুকু নিজেকে আত্মসমর্পণ করেছো সেটাই ভগবান সেবা করে। প্রেম সেবা লনি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দিনান্তে একবার ভগবানের চরণ তলে বসলাম, তাতেও কি আমাদের শান্তি আছে? তাতেও কি শান্তি আছে? ও মা, খেতে দাও, বলে দিচ্ছি। ভগবানকে সেবা দিচ্ছে, ঘরের ভিতর থেকে ছেলে বলছে মা খেতে দাও, বলে দিচ্ছি, মানে ওই ব্যাঘাতটা ঘটে গেল। ভগবানের পূজা করছি, ভগবানকে সেবা দিচ্ছি, কই গো চাবিটা দিয়ে দাও, বলে দিচ্ছি, বলে এখানেও ঢুকে গেল। তাহলে তাকে আমরা কতটুকু দিলাম, সময় দিতে পেরেছি? ভগবান তো বলেনি ভালো ভালো সেবা দাও, মন্দা মন থালা থালা ভরে দাও, তাই তো বলছে ওরে। তাকে দেবার মতো আমাদের কিছুই না, তাই আজকে যখন হরিবাসরে আমরা এসেছি, মধুমাস রাম বৃন্দাবনে এসেছি, বেশি সময় তো নয় বাবা, বলতে হবে না, কানে শুধু শুনলেই হবে, মহাপ্রভু তাতেই কৃপা করবেন, তাই একটু আস্তে কথা কম, কেমন? প্রেম সে বলো নি তাই গৌর হরি বল, হরি বল। বেশ, হরিদাস ডাকাতি করে ফিরেছে, সর্বাঙ্গে রক্তে রুধি লেগে আছে, হাতে বড় একটা লাঠি গাছ আছে, এসে ডাক দিলেন, মাধবী মাধবী। তাড়াতাড়ি করে পূজাদের সব ছেলে ছুটছে 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 ছুটছে, একই মাধবী, ও মাধবী,
ও মাধবী, আরে শোনো, আজ তুমি কাঁদছো মাধবী মা, সর্বস্ব চিন্তা দূর করে সুবাসিত বাড়ি দিয়া স্বামীর সর্বাঙ্গ ধুইয়ে দিচ্ছি, আর বলছি কি হবে এসবে, আমি কোন প্রকারে নগরে নগর হতে ভিক্ষা করে তোমার একবার আমার স্বামীর মধ্যে তুমি ফিরাই দাও। আজ আমার মাধবী মা স্বামীর চরণে সেবা করছে, আর বদনে কি মিলছে জানো, নয়ন জলে চরণ
মাধবী, তুমি আর আমাকে অন্য কিছু বলতে পারলে না, একেবারে ওই ভাগবত শোনার কথা। ও মাধবী, ওই ভাগবত শুনে আমার কি লাভ? বরং তুমি বলো, কার কোথায় ধনরত্নের সন্ধান আছে? এক্ষুনি লুটে এনে তোমার হাতে তুলে দেবো। ও মাধবী শোনো শোনো, চোরা কভু নাহি শুনে ধর্মের কাহিনী, শ্রোতা তো ঘরহি নাহি বক্তা বৈদর্শবাদ, শ্রোতা বক্তা এক ঘর তব কথা নিকোবাদ। মাগো, আমি যে কথাগুলো বললাম আপনারা বুঝলেন? বুঝতে পেরেছেন? কেউ পারেনি তাই না? একটু ভেঙে বলি, চোরা কভু নাহি শুনে ধর্মের কাহিনী, অর্থাৎ যে চোর হবে, যে ডাকাত হবে, সে কি ধর্মের কথা, ভগবানের কথা, হরিনাম সংকীর্তন সে শুনবে? ধরে নাও কোনো চোর ব্যক্তি যদি হরিবাসরে এসে থাকে, তার মনটা কোন দিকে থাকবে? এই কীর্তনের দিকে কি গো, কোন দিকে থাকবে? তার মন চুরি চুরি চুরির দিকে থাকবে না? যে এই সময় হরিবাসরে সবাই চলে এসেছে কার ঘরে? শোনো, চোরা কভু নাহি শুনে ধর্মের কাহিনী, অর্থাৎ আমি তো চোর, আমি ডাকাত, আমার দ্বারা ধর্মের কথা শোনা হবে না। আরো কি বললেন? শ্রোতা তো ঘরহি নাহি বক্তা বৈদর্শবাদ, শ্রোতা বক্তা এক ঘর তব কথা নিকোবাদ। ওমা, আজকের এই মৌতি হরিসভা, আজকের এই হরিসভায় আপনারা হলেন শ্রোতা, আমি হলাম বক্তা। শ্রোতা এবং বক্তা যদি একত্রিত না হয়, তাহলে বক্তার বক্তৃতা বৃথায় নষ্ট হয়। অর্থাৎ আপনারা বসে আছেন, আমি কথা বলছি, আপনারা যদি না শোনেন, তাহলে আমি যে কথাগুলো বলছি বৃথাই বলা হবে। মানে একটু আগে যেটা হচ্ছিল, আমি আমার মতো কীর্তন গেয়ে যাচ্ছি আর নিতাই ঘর হরি বল বলি, চলো বলি, রাত হয়েছে বাড়ি যাবো, চলো। হচ্ছিল তো, যে কটার একটু একটু দেখে শুনে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল সে কটা খালি হয়ে গেছে। সে হোক, তাই তো বলছে শোনো, শ্রোতা তো ঘরহি নাহি বক্তা বৈদর্শবাদ, শ্রোতা বক্তা এক ঘর তব কথা নিকোবাদ। শোনো, ওই ভাগবত আসরে আমি যে যাব, আমার গিয়ে লাভ কি হবে? ওই ভাগবত কথাই তো আমার মন নাই। এক কাজ, তুমি বরং বলো, কার কোথায় ধনরত্নের সন্ধান আছে? আমি এক্ষুনি লুটে এনে তোমার হাতে তুলে দিও। ওমা, মেয়েরা পারে না এমন কোনো কাজ আছে? চাইলে সংসারটাকে টিকিয়েও রাখতে পারে, আর চাইলে এমনি কথায় বলে না, সংসার সুখের হয় রমণীর বলে বলে তো কথা আছে। তা মাধবী মা আমার মনে মনে চিন্তা করছে, তাই তো স্বামীকে এমনি বললে হবে না, তাই যুক্তি করলে, যুকুতি করে বলছে, জানো আমি ওই ভাগবত আসরে কত শত অগণিত নরনারী আসবে জানো? শোনো, এখানে তুমি একটা বাড়ি গেলে, দুটো বাড়ি গেলে কতটুকু পাবে? আর এরা নাকি সবাই যেখানে যাবে সেই ভাগবত আসরে, সেখানে গেলে আরো কত শত। সে কি একটুখানি সভা? কত বড় সভা জানো? বলছে ও স্বামী শোনো শোনো, কত হুরামনি বেশবানানি করি চলু তাহার মা, কত হুরামনি বেশবানানি করি চলু তাহার মা, কত হুরামনি বেশবানানি করি চলু তাহার মা, গুরু চলি তার পাঙ্গনি
কঙ্কন গজমতির হারে আসে কত সারে সারে। কি বলছে গো, সেই সমস্ত নরনারী কত অলংকার পরে আসবে, কত কঙ্কন গজমতি হার পরে আসবে, তাই কি বলছে জানো? কঙ্কন গজমতি কঙ্কন গজমতির হারে আসে কত সারে সারে। নাই জানি করি কাকু স্বভাব, নাই জানি করি কাকু স্বভাব, আমি নাই জানি কহি তব স্বভাব, নাই জানি কহি তব স্বভাব, কৃষ্ণ বলিয়া দুবাহু পোষাড়িয়া, এই যে যাদের যাদের হাত আছে তুলবে কেমন, এনাম কহিলে সকলি দুঃখ সবই যাবে ধুলিয়া।
কি করে দেবো এই যে বড় বড় নিতাই গৌর অসুবিধা নেই, এখানে দিয়ে যাও ডাইরেক্ট চলবে, তাহলে তার কাউকে ধরে থাকতে হবে না। আচ্ছা আমার ভাইরা কোথায় গেল গো? গত বছরে যারা ছিল কি সুন্দর করে নাচ ছিল, তারা কোথায় গেল? আজকে রেডি হইনি তো, রেডি হবে কালকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এ খুঁটি গুলাই হয়েছে যত কাল, প্যান্ডেল গুলো করেছো খুঁটি ছাড়া করতে পারো নি? খুঁটি ছাড়া এই যে আমার নিতাই গৌর হল, সেই আমার মায়েদের হাওয়া লেগেছে। তাহলে একবার হবে আমার সাথে, সবাইকে বলছি এইভাবে হাত তুলে সবাই কিছু দেখছো না, চলো সবাই মিলে একসাথে সেবার ভোগ এনে দিয়েছে। হরিদাস
তাড়াতাড়ি করে সেবা নিয়ে চলেছে কোথায়? ভাগবত আসরের উদ্দেশ্যে। আর অপরাধে কি? মাধবী মামা ছুটতে ছুটতে রাধা মাধবের মন্দিরে প্রবেশ করে রাধা মাধবের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, দয়া মা। রাধা মাধবের চরণে ধরি নয়নে গড়াই বাড়ি, মাধবের চরণে ধরি নয়নে গড়াই বাড়ি, মাধবের চরণে ধরি নয়নে গড়াই বাড়ি, মাধবের চরণে ধরি। মাধবী মামা বলছে, ওগো দয়াময়, পাঠিয়ে তো দিলাম তব চরণে, মান রেখো দয়াময়, তুমি যেন বিয়োগ করো না। আর এইদিকে হরিদাস চলেছে ডাকাতি করতে, হাতে বড় একটা লাঠি গাছও আছে, যেই না কিছুটা পথ অতিক্রম করেছে দেখছে, তাই কত শত অগণিত নরনারী তো চলেছে। আর সেই সমস্ত নরনারীগুলো প্রাণী ভয়ে আতঙ্কে হরিদাসের হাতে যখন পড়েছি, আজ বুঝি আমাকে প্রাণটাই চলে। আর এইদিকে হরিদাস লাঠি গাছ কি তুলেছে মারতে যা, কিন্তু মারলো কেন জানো? মনে মনে চিন্তা করছে, তাই তো, এই এতগুলো নরনারীকে হত্যা করে আমি কতটুকু পাব? আর এরা নাকি যেখানে যাচ্ছে সেই ভাগবত আসরে, সেখানে গেলে আরো কত শত পাব। তাই কি করেছে গো? লাঠি গাছটি কাঁধে তুলে নিয়ে চলেছে ভাগবত আসরের উদ্দেশ্যে। আর বদনে কি বলছে জানো? বললে, কটা পাবো রে আমি, কটা পাবো রে আমি, কটা পাবো রে, কটা পাবো, দুজনে কি সুন্দর গল্প জুড়েছে। এই যে কীর্তনটা থেমে গেছে সেটাও এখনো বুঝতে পারেনি, চলছে তো কীর্তনটা। কটা পাবো রে আমি, কটা পাবো রে, কটা পাবো রে আমি, কটা পাবো রে, কটা পাবো রে আমি, কটা পাবো রে, আর কটা পাবো রে আমি, কটা পাবো রে, এইখানে মারিলে আমি কটা পাবো রে, এইখানে মারিলে আমি কটা পাবো রে। হরিদাস কি বলছে জানো? এইখানে এই কটাকে মারলে কতটুকু পাবো, তাই এখানে তো মারবো না। তাই তো আরো কি বলছে, কটা পাবো রে আমি, কটা পাবো, উড়ধনি পাবো রে আমি, কটা পাবো রে, কটা পাবো রে আমি, কটা পাবো রে, এইখানে মারিলে আমি কটা পাবো রে, এইখানে মারিলে আমি কটা পাবো রে, কটা পাবো রে আমি, কটা পাবো রে, কটা পাবো রে আমি, কটা পাবো রে, কটা পাবো রে আমি, কটা কটা পাবো রে।
ঠিক আছে, দেখো বাবা যেন ভাত ঘুম দিও না, খুঁটি ধরে বসেছে, এ জম্বে যাবার না। পরিবাসর শেষ হয়ে গেলে, মহোৎসব শেষ হলে তো খুঁটিগুলো চলে যাবে, পোস্টার তো আর যাবে না, ওটা তো থাকবে। ওই জন্য বললাম জম্বের খুঁটি পোড়ায় বসেছে। জয় গোপাল, কি আমার সাথে হবে? ও মাই কদিন তো, ও বাবা, এমনি বললে হবে না তো, একটু বুঝে নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা, তারপর নিজে গোপাল। গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম, সুন্দর শ্যাম।
ব্রজ বিহারী গিরিধারী তুমি রাস বিহারী ঠিক আছে গাটটা ভাবছে বলে ছড়ে যাচ্ছে।